প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এম প্রতিভার পক্ষ থেকে আমি মাসুম পারভেজ, দেশীয় প্রবাসী সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। ইতিপূর্বে দেখেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করা শঙ্করী নামে একজন আন্টি তার বৃদ্ধ স্বামীকে নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছেন, ছেলে মেয়ে কেহই নাই তাদের সাথে। আর শঙ্করী আন্টি শাক বিক্রয় করে তার জীবিকা নির্বাহ করেন, তার বৃদ্ধ স্বামীকে টেক কেয়ার করেন এই শাক বিক্রি করেই। তো বেশ কিছুদিন পরে মনটা কাঁদলো যে আন্টি দেখে যাই কেমন আছে তারা, এটাই বাসা। ওরে বাবা, বাসার যে অবস্থা, ওরে বাবা রে, আরে মনে পড়লো বাজান, না বাজান বলি নেই কে, আসলে কি সময় স্বল্পতা তো আসেন খাটলা আসেন এদিকে আসেন বলতেছে যে আমার ভুলে গেছে। আরে শেষ বয়সে দেখেন কি কষ্ট, আর এই আন্টিটা খুব কষ্ট করে এই বৃদ্ধ মানুষটাকে নিয়ে। এখন হাতে টিয়া পয়সা আছে খালা? টিয়া পয়সা কোনে পাবো? একটু বালু নিয়ে এসে ফেলাই এনে পানি ঢুকতেছে, পানি এখন বালু ফেলাইছে তো, আর ওই পানি গড়িয়ে দিক চলে আইছে। তা আপনি একটু ভিতরে বালু ফেলাইেন তাহলে, এই যে কেবারে রাখবি, আমি তো ঢুকতে পারি না বাসায়। বাতাস সাথে আছে, চাউল ডল আছে, আছে ওষুধ পাতি খাওয়াচ্ছেন, টাকা পয়সা আছে? ওষুধ পাতি টাকা পয়সা বাবা, ওষুধ কিনবে গেলে গাড়িতে। এখানে বসেন, এখানে বসেন, বসেন না বালু। দেখেন তো এই পরিবেশে কেমনে যে থাকে বৃদ্ধ মানুষ দুইটা। এইটা তো থাকার ঘর না, না ওইটা বানাইছেন খাবার, এইটাই থাকি। ওই ছাগল পাগল সব নিয়ে একসাথে থাকে। এই এই দেখেন ভিতরের পরিবেশে একটু দেখাই মানুষের জীবন, মানুষ যে কেন থাকে এই এই চোখের উপরেই তারা ঘুমায়। ছাগল টাগল নিয়ে আমি কইছিলাম দুই চারটা ছাগল বেছে দিয়া ঘরটা ঠিক করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মানুষ দুইটা ইচ্ছা করলে কিন্তু কাজ কাম না কইরা, ছাগল না পালন কইরা মানুষের দ্বারা দ্বারা হাত পেতে চলতে পারতো, কিন্তু হাত পাততে রাজি নয় আন্টি। হাত পাইতে খাবো না, তোমরা সাহায্য করো, আমি নিজেই কিছু করবো, ওতেই চলবো। লোকের কাছে হাত পাতলে খারাপ কয়, আর কোনো সময় মানে চাওয়া খুবই কম হয়, চাওয়া বেশি না, চাই নে বাহু মানুষের কাছে, মানুষের কাছে চাইয়ে কি করবো। আচ্ছা আন্টি, আমি আপনাকে আজকে 5,000 টাকা দিয়ে যাবো, হ্যাঁ, আর আমার আপনি আমার সাথে চলেন ওই জম্মুর থেকে ব্যাংকে এনে টাকা উঠাই দিয়ে দিই, আসেন আমার সাথে চলেন। যে পরিবেশ দেখলাম একটু বেশি করে দিয়ে যায় আজকে, আসেন দোয়া করে না। ফরিদ আহমেদ আরপুর টাকা দিচ্ছি 5,000, দোয়া করে না। দোয়া করবো। আচ্ছা আচ্ছা, এত খারাপ অবস্থা তো আমি জানি না, আমি জানি যে 1,000 টাকা দেবো, তার যে বসে দেখতেছি একটু বেশি দিদি। খালা ওই যে ফরিদ আহমেদ আপুর জন্য দোয়া করে না? আমার সবসময় দোয়া করি বাবা। ওই যে আমার ওই বেটারা আসলি তার কয়টা পয়সা দিলে বাঁচতাম। ফরিদ আহমেদ আপু আমেরিকা প্রবাসী, আমাদের হাতে 75,000 টাকা পাঠিয়েছিলেন, ইতিমধ্যে আমরা 10,000 টাকা বিতরণ করেছি, মানে ইচ্ছা খুশি মতো দিতে বলছেন, আর এই আন্টিকে দিলাম হলো 5,000 টাকা। আমাদের হাতে অবশিষ্ট থাকলো 60,000 টাকা। আন্টি ভালো থাকে না? আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি।